এই কোটা সংস্কার আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পাখির মতো গুলি করে আমাদের অসংখ্য অগণিত ছাত্রবাইদেরকে তারা শহীদ করেছে। ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা এদেশ থেকে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে। সুতরাং এই পালাতক চোরকে ধরে এনে এদেশের মাটিতে বিচার করে এদেশের খুনের বিচারের মাধ্যমে এদেশের মুসলমানদেরকে কলঙ্কমুক্ত করা, এদেশের জনগণকে কলঙ্কমুক্ত করা, দেশকে কলঙ্কমুক্ত করা এই সরকারের নৈতিক দায়িত্ব, নাগরিক দায়িত্ব বলে আমরা মনে করি। চব্বিশে জুলাই, জুলাইয়ের এবং অগাস্টের যে 5 তারিখ পর্যন্ত যে আন্দোলন এখনও অব্যাহত রয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান যেটা হয়েছে বাংলাদেশে নজিরবিহীন পৃথিবীর ইতিহাসে, এই আন্দোলনে হেফাজতের ভূমিকা কী ছিল এবং হেফাজতের সুনির্দিষ্ট কেউ শহীদ হয়েছে কিনা এবং তাদের পারিবারিক ভাবে আপনারা তাদের সাথে যোগাযোগ করেছেন কিনা? আপনাকে ধন্যবাদ। হেফাজত ইসলাম এই কোটা সংস্কার বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই হেফাজত সক্রিয় ভূমিকা পালন করেছেন। হেফাজত নেতৃবৃন্দ মাঠে ছিলেন, হেফাজতের কর্মীরা সারা দেশের কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম মাঠে তারা সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন। হেফাজত ইসলামের পক্ষ থেকে সর্বশেষ যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল ঢাকা মাস ফর ঢাকা, এখানে হেফাজতের আমিরের পক্ষ থেকে আমরা দেশের সর্বস্তরের জনগণকে ছাত্র জনতার এই আন্দোলনে ঢাকা অভিমুখে লং মার্চ করে আসার আহ্বান জানিয়েছি। ঢাকা চলো আমরা আহ্বান করেছি। আমাদের আহ্বানে সাড়া দিয়ে হেফাজত ইসলামের নেতাকর্মী, দেশের সর্বস্তরের তৌহিদি জনতা, ছাত্র জনতা এটাকে স্বাগত জানিয়েছেন এবং উদ্বুদ্ধ হয়েছেন, প্রেরণা পেয়েছেন, সেই কারণেই আন্দোলনের গতি বৃদ্ধি লাভ করেছে। এবং হেফাজত ইসলাম ছাত্র জনতার এই আন্দোলনকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছেন, সক্রিয় ভূমিকা পালন করেছেন। আমাদের প্রায় কওমি মাদ্রাসার হেফাজতের কর্মী নেতাকর্মী প্রায় 73 জন শাহাদত বরণ করেছেন, 13 জন হাফেজ কোরআন আলেম শাহাদত বরণ করেছেন। এবং এই জামিয়া আমাদের হেফাজতের কেন্দ্রীয় অর্থ সম্পাদক হেফাজত ইসলামের সাবেক মহাসচিব আল্লামা নূর হোসেন কাসমি রহমতুল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়া বারিদারা আর একজন শিক্ষার্থী সেখানে শাহাদত বরণ করেছেন, মাওলানা মাহমুদুল হাসান। তো এছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায়, চাত্রাবাড়িতে, গাজীপুরে, ময়মনসিংহে বিভিন্ন জায়গায় হেফাজতের অনেক কর্মী শাহাদত বরণ করেছেন, গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন, চোখ নষ্ট হয়ে গেছে, তারা চিরদিনদের জন্য অন্ধ হয়ে গেছেন, পঙ্গু হয়ে গেছেন, তাদের অনেকের চিকিৎসা এবং সহযোগিতা আমরা দিয়েছি। শহীদ পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদেরকে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করেছি। হেফাজত ইসলামের আগের যে কমিটি ছিল ওই কমিটি কি এখন বলবৎ আছেন নাকি নতুন আপনারা কোনো কমিটি করবেন, বা আগের কমিটির যারা আছে তারা আসেন কিনা নাকি হেফাজত তারা ছেড়েছে? হেফাজত ইসলাম 2010 সালের 19 জানুয়ারি প্রতিষ্ঠিত। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা জুনায়দ বাবনগরী রহমতুল্লাহ নেতৃত্বে হেফাজত ইসলাম সুসংগঠিত ছিলেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহের ইন্তেকালের পরে 2020 সালের 15ই নভেম্বর এক ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে আল্লামা জুনায়দ বাবনগরী রহমতুল্লাহ আলাই আমির এবং আল্লামা নূর হোসেন কাসমি রহমতুল্লাহ আলাই মহাসচিব করে হেফাজতের নতুন যাত্রা শুরু হয়েছিল। একটা গণজোয়ার তৈরি হয়েছিল, ওলামা তোলাবা এবং এদেশের ধর্মপ্রাণ দেশপ্রেমিক জনতার ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা, একটা চেতনা তৈরি হয়েছিল। এই চেতনাকে কেন্দ্র করে এদেশের মানুষ যখন ইসলাম বিরোধী কর্মকাণ্ডের, এই আওয়ামী ফ্যাসিস্ট জালেম সরকারের ইসলাম বিরোধী কর্মকাণ্ড এবং তাদের জুলুম নির্যাতন নিপীড়নে মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে গেছিল, তখন সর্বস্তরের জনগণের আশার জায়গা, ভরসার জায়গা ছিল হেফাজত ইসলাম। এই হেফাজত ইসলামকে কোণঠাসা করার জন্য হেফাজতের নেতাকর্মীদেরকে মিথ্যা, হয়রানিমূলক এবং নানা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী জালিম হেফাজত ইসলামের 2021 সালের 26শে মার্চ একটা পরিকল্পিত ঘটনার মাধ্যমে কিছু দালাল এবং পদভ্রষ্ট এই আওয়ামী জালিমের কৃণক পুলিশ অফিসার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার অফিসাররা মিলে মিথ্যা মামলা দিয়ে হেফাজতের 2100 নেতাকর্মীকে জেলে পুরে নির্যাতনের শিকারে পরিণত করেছেন। এরপরেই হেফাজত ইসলাম, এরপরেও হেফাজত দমে যায়নি, হেফাজতের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে মাঠে ছিলেন, আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী আমরা মাঠে কর্মসূচি দিয়েছি। হেফাজত ইসলামের বর্তমান যে কমিটি,
এই কমিটি হলো আল্লামা জুনায়দ বাবুনগরী রহমতুল্লাহ হাতে গড়া যে কমিটি, এই কমিটি এবং আমাদের আমরা জেলে যাওয়ার পর আমাদের সংকটের সময়ে আমাদের যারা নেতৃবৃন্দ এখানে হাল ধরেছিলেন তাদের সমন্বয়ে যৌথভাবে এই কমিটি পুনর্বিন্যাস করা হয়েছে, এই কমিটি কার্যক্রম পরিচালনা করছে। আমরা জানি যে হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন, ভবিষ্যতে কি আপনারা দেশের স্বার্থে রাজনৈতিকভাবে আপনারা কোনো কাজ করবেন কি না? হেফাজতে ইসলামের প্রতিষ্ঠা যেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে, অরাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমরা সেই আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ, জুনায়দ বাবুনগরী রহমতুল্লাহ এই প্রতিষ্ঠাকালীন দৃষ্টিভঙ্গিকে আমরা অক্ষুণ্ণ রাখব। আমাদের দেশে হেফাজতের ভিতরে অনেক রাজনৈতিক সংগঠন রয়েছে, আমরা যাদের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার যাদের স্বপ্ন আছে, যারা দেশের জন্য মানব জনগণের জন্য দেশের উন্নয়ন অগ্রগতির জন্য যারা কাজ করতে চান তারা এই সমস্ত রাজনৈতিক প্ল্যাটফর্মে গিয়ে কাজ করবেন। কিন্তু হেফাজত একটি মাদার অর্গানাইজেশন হিসেবে দেশের সর্বস্তরের ওলামা ইকরাম, পীর মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ, দেশপ্রেমিক ইমানদার জনগণকে সাথে নিয়ে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে হেফাজত তার নীতি আদর্শের উপর অটল অবিচল থাকবে। হেফাজতের রাজনৈতিক উচ্চাভিলাষ নাই, তবে হেফাজতের দায়িত্বশীলরা যেহেতু এদেশের নাগরিক, নাগরিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে যে দেশের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য যা করা দরকার তা করবে। হেফাজত ইসলামের যে 13টি দফা ছিল আমরা জানি, ওই 13 দফা কি আপনারা বর্তমান সরকারের সাথে আপনারা দাবি করবেন কি না, 13 দফা বাস্তবায়নের জন্য? আমরা হেফাজত ইসলামের পক্ষ থেকে আমরা এই সরকারকে স্বাগত জানিয়েছি। একটি ফ্যাসিস্ট জালেমের হাত থেকে আমরা নিষ্কৃতি লাভ করেছি, এখন আমাদের দাবি দেওয়া আদায় করার ক্ষেত্রে আমরা আলাপ আলোচনার মাধ্যমে যতটুকু আগানো যায় আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান ইন্ডিয়াতে আছেন, ভারতে আছেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি যে তারা দাবি জানাচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার জন্য। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে হেফাজতের বক্তব্য কি? আমাদের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী এবং আল্লামা মহাসচিব আল্লামা সাজিদুর রহমান ওনারা বিবৃতির মাধ্যমে স্পষ্ট বলেছেন, এই ফ্যাসিস্ট জালিম সরকার যেভাবে গণহত্যা চালিয়েছে, যেভাবে মানুষের অধিকারকে হরণ করেছে, মানুষের বাক স্বাধীনতাকে যারা যেভাবে ক্ষুণ্ণ করেছে, সুতরাং এই খুনি যাদের হাত এদেশের আপামর তৌহিদি জনতা, দেশপ্রেমিক নাগরিক এবং সর্বশেষ ছাত্র জনতার রক্তে যার হাত রঞ্জিত, যিনি গণহত্যা করে এদেশে ক্ষমতাকে আঁকড়ে রাখতে চেয়েছিলেন, সেই গণহত্যাকারীকে দেশে এনে বিচারের মুখোমুখি করে তাকে ফাঁসি দেওয়ার জন্য আমরাও দাবি করছি। 2013 সালে বিনা কারণে হেফাজত ইসলামের হাজার হাজার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এই কোটা সংস্কার আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পাখির মতো গুলি করে আমাদের অসংখ্য অগণিত ছাত্রবাইদেরকে তারা শহীদ করেছে। একজন নিরপরাধ আবু সাইদকে হত্যা করেছে, যেটা বাংলাদেশের জনগণের বিবেককে নাড়া দিয়েছে, হৃদয়কে নাড়া দিয়েছে, যার কারণে দেশের সর্বস্তরের মানুষ এই ফ্যাসিস্ট জালেমকে হটানোর জন্য গণবিপ্লবের প্রস্তুতি নিয়ে তাদেরকে প্রতিহত করে এই ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা এদেশ থেকে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে। সুতরাং এই পালাতক চোরকে ধরে এনে এদেশের মাটিতে বিচার করে এদেশের খুনের বিচারের মাধ্যমে এদেশের মুসলমানদেরকে কলঙ্কমুক্ত করা, এদেশের জনগণকে কলঙ্কমুক্ত করা, দেশকে কলঙ্কমুক্ত করা এই সরকারের নৈতিক দায়িত্ব, নাগরিক দায়িত্ব বলে আমরা মনে করি। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে, সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভিকে আমি তো মেলাদি ধরে দেখছি, চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউয়ার অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে, আমি তাদের সাফল্য কামনা করি। চেঞ্জ টিভি ডট প্রেস, এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে,
সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি নতুন মিডিয়ার অংশ, অর্থাৎ অনলাইন ভিত্তিক যে ধরনের মিডিয়া তৈরি হচ্ছে সেই মিডিয়ার অংশ। আশা করি চেঞ্জ টিভি তাদেরকে আরও একটা গ্রহণযোগ্য এবং মানুষের ভরসা রাখে এরকম একটি গণমাধ্যম হিসেবে তৈরি করতে পারবে, আরও নতুন নতুন চিন্তা আইডিয়া তারা সামনে নিয়ে আসতে পারবে এবং দর্শকপ্রিয়তা অর্জন করবে। চেঞ্জ টিভি ডট প্রেস, এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত ৬ বছরে, সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আর আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসা জাগাচ্ছিল, সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনও পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই 5 বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে, 5 বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে, আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা। চেঞ্জ টিভি ডট প্রেস, এক ফোঁটা হলুদ নেই।